or with Welcome to Mamun Rishi's Creation. Mamun Rishi's Creation is shobai ke shagoto janiye. Ami ekhon theke amar vlog ta ke start korchi ar ajke hocche Sunday. To tumra kemon acho shobai? To seta amake janio comment e. Ar ekta kotha hocche prochondo gorom poreche seta to mane ar bolar kichu nei. To jai hok ekhon dekhte parcho ami ready hoye gechi. To jacchi kothao ekta setar jonnoi ready hoyechi. To actually ajke ami jacchi holo Club 21 তো ক্লাব 21 মানে যেটা হচ্ছে আমাদের নিউটাউন চিনার পার্কে লোকেটেড ওটা হচ্ছে একটা টাইপ অফ পাব বলা যেতে পারে ইয়েস টাইপ অফ পাব এটাকে বলা যেতে পারে যেটা নাম হচ্ছে ক্লাব 21 তো সেটার লোকেশনের যেখানে অ্যাকচুয়ালি লোকেশনটা সেই লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা হয়তো অনেকেই ভিজিট করেছো Yes, আর বেশি বকবক করব না এবারে একদম লোকেশনে পৌঁছে তোমাদের সাথে কথা বলছি তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা আর অতি অবশ্যই এই ক্লাব 21 আমি তো আগে ভিজিট করেছি তো তোমরাও যারা যারা এখনো অবধি ভিজিট করনি একবার কিন্তু করে আসতে পারো নো ডাউট আমি মানে এটাও বলবো আমি যে মানে সবসময় বন্ধু-বান্ধবের সাথেই গেছি তা নয় ইনফ্যাক্ট আমি আমার বাবা মার সাথেও গেছি আমার বাবা মাকে আমি নিয়ে গেছিলাম তো সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারি যে তোমরা ভিজিট করতে পারো অসুবিধা নেই তো চলো যথারীতি আমি তো এখন বেরিয়ে পড়েছি রাস্তাতে তার কারণ হচ্ছে ঋষি ওয়েট করছিল বিরাটি মোড়ের ওইদিকে আর আমাকে এখন যেতে বলেছে বিরাটি মোড় অবধি তাই আমি এখন রিকশাতে উঠে গেছি আর উঠে এখন যাচ্ছি আমার এমনিতেও ইচ্ছেই ছিল যে ক্লাব 21 যখন আবার যাব তো আমি সন্ধ্যের দিকটা করে যাব তো ওই জন্য আমরা ঠিক করলাম যে বিকেলের দিক করে যাওয়াটাই বেটার
আমরা এই অর্ডার দিয়ে দিয়েছি খাবারের, মানে খাবার বলতে হুকার অর্ডার দিয়েছি, আর খাবারের অর্ডার এখনো দিইনি, দেব তো। খাবার সেরকম কিছু খাবো না, যেহেতু সন্ধ্যেবেলায় এসেছি, ডিনারের তো কোনো প্ল্যানিং নেই, আর খাবো এমনি নর্মাল স্টার্টারের মধ্যেই কিছু একটা নেব। তো দেখা যাক কী এবার স্টার্টারের মধ্যে নিই, আপাতত হুক্কাটা আসুক। আমরা হুক্কা ফ্লেভার যেটা অর্ডার দিয়েছি সেটা হলো রয়্যাল গোল্ড, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখে নিও। ফাইনালি আমাদের তো ক্লাব 21 ঘোরা আজকের মতন ইতি হলো, আর ওই যে এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো প্রচণ্ড একটা বীভৎস জ্যাম, এখন বাজে রাত 8:15। তো এখন বাড়ির দিকে রওনা দিয়ে এখন বাড়িতে পৌঁছাবো কতক্ষণে সেটা জানি না, কারণ অতিরিক্ত জ্যাম। সেটা যেটা বুঝতে পারছি মোটামুটি 9টা তো বাজবেই, তো বাড়িতে গিয়ে তারপরে কথা বলছি, দেখতে থাকো। বাড়ি এসে এতটা মানে গরম লাগছে আর এতটা মুখটা জ্বালা করছে যে আমাকে এই গামছার মধ্যে বরফ খুঁজতে হচ্ছে, মানে কি বিভৎস একটা গরম। আজকে সকাল থেকে একটু ওয়েদারটা তো মেঘলা মেঘলা ছিল, কিন্তু কেমন যে একটা ভ্যাপসা টাইপের গরম যে কিছু বলার নেই, মানে অতিরিক্ত কন্টিনিউ ঘাম, ঘাম মুছলেও আবার সেই ঘাম হচ্ছে, মানে আর তার মধ্যে
প্রচন্ড পরিমাণে ড্রাই স্কিন, মানে স্কিন টানছে। যাই হোক, তো বাড়ি চলে এসেছি, এই মোটামুটি আধ ঘন্টা হলো। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট একটা ব্লগ সেটা জানিও। হ্যাঁ, এই হুক্কা যেটা নিলাম, এই হুক্কা আমি বলেছিলাম আগে, যে আমি আগেও গেছিলাম, যে হ্যাঁ তোমরা অনেকেই মনে করতে পারো হ্যাঁ হুক্কা খাচ্ছে, এই করছে সেই করছে, বেশি দিখাওয়া, অ্যাকচুয়ালি তা নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে সব কিছুই দরকার, জীবন দরকার, নিজস্ব আনন্দ, হই হুল্লোড়, চাকরি বাকরি, ইচ অ্যান্ড এভরিথিং দরকার। তার মাঝখানে এগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট রিল্যাক্সেশন। তো এইটা তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে হ্যাঁ বেশি মানে হাইফাই কিছু এ, কিন্তু সেরকম কিছু না, সেরকম চিন্তাভাবনা তোমরাও করো না। তো এটা ঘুরে আসতে পারো, তোমাদেরকে তো আমি সমস্ত কিছু শেয়ার করলাম যে কীরকম দাম কী বৃত্তান্ত, একদম কাছে, তো তোমরাও দেখে আসতে পারো, ভালো লাগবে। তা আজকের মতন আমি ব্লগটাকে এখানে শেষ করতে পারি। আর আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আজ এইটুকুই, আবার দেখা হবে নতুন ব্লগে নতুন দিনের সাথে। ততদিন স্টে টিউন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই এই গরমে খুব 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 ঠান্ডা ঠান্ডা পানি পিও। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।